আপনারা যদি আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর করে এককালীন টাকা জমা রেখে যদি বেশি মুনাফা পেতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আইএফআইসি ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বাংলাদেশে সঞ্চয়ের জন্য সবচেয়ে প্রচলিত একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ব্যবস্থা। এর পেছনে প্রধান কারণ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাংকের নেটওয়ার্ক রয়েছে এবং গত এক দশকে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। আইএফআইসি ব্যাংকে বিভিন্ন স্কিমের মাধ্যমে আপনারা এফডিআর অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে পারবেন। সেক্ষেত্রে প্রথমত যে ফিক্সড ডিপোজিট সিস্টেমটা রয়েছে সেটি হলো আপনারা এফডিআর করতে পারবেন তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর ও তিন বছরের জন্য আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন। যে কোনো অ্যামাউন্টের টাকা সর্বনিম্ন 10,000, 50,000, 1,00,000, 5,00,000, 10,00,000 এভাবে করে জমা রাখতে পারবেন। প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য আপনার যে মুনাফা রেট দেওয়া হচ্ছে সেটা হলো 7% হারে মুনাফা। এবং অটো রিনিউয়াল সিস্টেম অর্থাৎ আপনি যদি তিন মাসের জন্য করেন সেক্ষেত্রে তিন মাস পরে যদি টাকা উত্তোলন না করেন সেটি অটো রিনিউ হয়ে যাবে, অর্থাৎ আবারও ছয় মাসের জন্য এফডিআরটি হয়ে যাবে। এভাবে করে আরও একটি অ্যাকাউন্ট রয়েছে, সেটা হলো মান্থলি ইনকাম স্কিম, অর্থাৎ প্রতি মাসে যে ইন্টারেস্টটা আসবে সেটা আপনার সেভিংসে দিয়ে দিবে। সেটা তো আপনাদের মুনাফা দেওয়া হচ্ছে 7%, যে কোনো অ্যামাউন্টের টাকা আপনারা জমা রাখতে পারবেন। তো চলুন এখন আমরা আইএফআইসি ব্যাংকের এফডিআরের এটা আমরা দেখে নিই যে 1,00,000 টাকা বা 50,000 টাকা জমা রাখলে আপনারা প্রতি মাসে বছরে কত টাকা পাবেন। প্রথমত আমরা 1,00,000 টাকার হিসাবটা নিয়ে আলোচনা করব। আপনি যদি 1,00,000 টাকা তিন মাস এবং ছয় মাসের জন্য জমা রাখেন, প্রথমে তিন মাসের হিসাবটা বলি, যদি তিন মাসের জন্য আপনি 1,00,000 টাকা জমা রাখেন সেক্ষেত্রে সর্বমোট মুনাফা সহ কত টাকা পাবেন। 1,00,000 টাকায় আপনাকে দেওয়া হচ্ছে 7%, সেক্ষেত্রে 7,000 টাকা কিন্তু এক বছরে, এক বছরে যদি 7,000 টাকা হয় তাহলে তিন মাসে আপনি কত টাকা পাবেন, মাসে পাবেন 583 টাকা। তাহলে আপনি তিন মাস পরেই মুনাফা পাচ্ছেন 1,750 টাকা, অর্থাৎ আপনি পাবেন 1,01,750 টাকা সর্বমোট মুনাফা সহ টোটাল টাকা তিন মাস পরে 1,00,000 টাকা এফডিআর করলে। আবার যদি আপনি ছয় মাসের জন্য 1,00,000 টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন, প্রতি মাসে আপনার 583 টাকা, আপনাকে ছয় মাস পরে মুনাফা দেওয়া হচ্ছে 3,500 টাকা। 1,00,000 টাকায় 7% মুনাফা হলে অর্থাৎ আপনি ছয় মাসের জন্য যদি জমা রাখেন 1,00,000 টাকায় পাবেন 1,03,500 টাকা করে মুনাফা। কিন্তু 3,500 টাকা থেকে আপনার যদি টিন থাকে 10%, টিন না থাকলে 15% কাটা হবে, 15% কাটার পরে আপনি পাবেন 2,975 টাকা ছয় মাস পরে। আপনি যদি চান এক বছর, দুই বছর এবং তিন বছরের জন্য জমা রাখবেন সেক্ষেত্রে মুনাফাটা আপনারা আরও একটু বেশি পাবেন। এক বছরের হিসাবে যদি আপনারা 1,00,000 টাকা জমা রাখেন সেক্ষেত্রে 7,000 টাকা আপনি মুনাফা পাবেন। কিন্তু এই 7,000 টাকা থেকে আপনার টিন থাকলে 10% কাটবে, 10% কাটার পরে আপনি পাবেন 6,300 টাকা 1,00,000 টাকায় এক বছরে। আবার যদি আপনার টিন না থাকে সেক্ষেত্রে আরেকটু কম পাবেন। আবার যদি আপনি মান্থলি ইনকাম স্কিমটা চালু করেন সেক্ষেত্রে প্রতি মাসে কত টাকা পাবেন, আপনি যদি প্রতি মাসে যে ইন্টারেস্টটা আসবে অর্থাৎ যে লাভটা আপনাকে দেওয়া হবে 1,00,000 টাকার উপরে, সেই লাভটা যদি সেভিংসে নিয়ে নিতে চান প্রতি মাসে সেক্ষেত্রে 1,00,000 টাকায় আপনাদেরকে প্রদান করবে। টিন থাকলে আপনি পাবেন 525 টাকা 1,00,000 টাকায় প্রতি মাসে। আবার যদি আপনার টিন না থাকে সেক্ষেত্রে আপনি 495 টাকা পাবেন 1,00,000 টাকায়। আবার মান্থলি ইনকাম স্কিমটা কিন্তু এক বছর, দুই বছরের জন্য করতে পারবেন না, এটার মেয়াদকাল হচ্ছে সর্বোচ্চ তিন বছর, তিন বছরের নিচে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনারা করতে পারবেন না। আইএফআইসি ব্যাংকে আপনারা যদি আবার এফডিআর করে টাকা জমা রাখেন আরও একটি সুবিধা পাচ্ছেন, সেটা হলো 90% পর্যন্ত আপনার জমাকৃত অর্থের উপরে লোন নিতে পারবেন। বর্তমানে আইএফআইসি ব্যাংকে এই রেটেই এফডিআর প্রদান করা হচ্ছে, অর্থাৎ 7% মুনাফা হারে আপনারা এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর, তিন বছর মেয়াদি এবং মান্থলি ইনকাম স্কিম আপনারা আইএফআইসি ব্যাংকে চালু করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আইএফআইসি ব্যাংকের ডিপেস নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।